SQL fundamental 2 lesson 1 controlling user access. Objectives: after completing this lesson you should be able to do the following: differentiate system privilege and object privilege, grant privilege on tables, grant roles, distinguish between privilege and roles. Lesson agenda: system privileges. Controlling user access. Database যে ইউজাররা অ্যাক্সেস করবেন বা একটা ডেটাবেস যখন মাল্টি ইউজার এনভায়রনমেন্ট হবে, মানে একটা ডেটাবেস যখন একাধিক ইউজার অ্যাক্সেস করবে, তখন সেখানে কন্ট্রোলিংয়ের ব্যাপার আছে, তখন কন্ট্রোলিংয়ের ব্যাপার আছে। এই কন্ট্রোলিং ইস্যুটা নিয়ে এখানে আলোচনা হবে। তো এখানে যখন কন্ট্রোলিংয়ের ব্যাপারটা আসবে, তখনই কিন্তু একজন সিস্টেম কন্ট্রোল করবে, মানে ইউজারদের কন্ট্রোল করার একটা বিষয় আসবে। যিনি আদার্স ইউজারদেরকে কন্ট্রোল করবেন তিনি হচ্ছেন ডেটাবেসে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আর যারা ডেটাবেসের ইন্ড ইউজার, যারা নর্মালি ডেটাবেসটা ইউজ করবেন, তাদেরকে আমরা ইউজার্স বলছি। যেহেতু এরা ইন্ড ইউজার, সেহেতু তাদের কিছু রেস্ট্রিকশন থাকবে, তাদের ডেটাবেস ইউজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকবে। এই রেস্ট্রিকশনগুলো নিয়েই আলোচনা হবে। তাদের কিছু পারমিশনের ব্যাপার থাকবে, কিছু রেস্ট্রিকশন থাকবে, কিছু পারমিশনের ব্যাপার থাকবে। আর এই রেস্ট্রিকশন, এই পারমিশন প্রাপ্ত ব্যক্তিরাই যতটুকুন পারমিশন পাবে, যতটুকুন অথরাইজেশন পাবে, ততটুকুন সে অ্যাক্সেস করতে পারে। আর এই অথরাইজেশন কন্ট্রোল করবে কে? ডিবিআই পারবে একজন ইন্ড ইউজার ক্রিয়েট করতে, একটা ইউজার ক্রিয়েট করতে এবং একটা ইউজার ড্রপ করতে, এবং ওই ইউজারকে পারমিশন দিতে এবং পারমিশন কেড়ে নিতে। ইন্ড ইউজার যারা থাকবেন তাদের আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। ইউজার ক্রিয়েট করে দিবেন ডিবিএ, পাসওয়ার্ডও ইউজার ক্রিয়েশনের সময় ডিবিএ একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু ইউজার চাইলে তার নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে তার পার্সোনাল সিকিউরিটির জন্য। ইন এ মাল্টিপল ইউজার এনভায়রনমেন্ট ইউ ওয়ান্ট টু মেইনটেইন সিকিউরিটি অফ দ্য ডেটাবেস অ্যাক্সেস অ্যান্ড ইউজ। যখন মাল্টিপল ইউজার এনভায়রনমেন্ট হবে তখন এটা প্রয়োজন পড়বে কি? সিকিউরিটি মেইনটেইন করা। উইথ ওরাকল সার্ভার ডেটাবেস সিকিউরিটি ইউ ক্যান ডু দ্য ফলোয়িং। আপনি কী কী করতে পারবেন? কন্ট্রোল ডেটাবেস অ্যাক্সেস, মানে ডেটাবেসে কারা কারা কানেকশন নিতে পারবে, কারা পারবে না, এই কাজটা আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন। গিভ অ্যাক্সেস টু স্পেসিফিক অবজেক্ট ইন দ্য ডেটাবেস, ডেটাবেসের কোনো স্পেসিফিক অবজেক্টের উপরে কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না, বা কাকে আপনি অ্যাক্সেস দিবেন, কাকে দিবেন না। কনফার্ম given and receive privileges with Oracle data dictionary. একজন ইউজারের কী কী প্রিভিলেজ আছে সেটা আপনি দেখতে পারবেন কোথা থেকে? Oracle data dictionary থেকে। Database security can be classified into two categories. এই সিকিউরিটিটা, এই অ্যাক্সেস কন্ট্রোলিংটা দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি মানে কে কে ডেটাবেসে অ্যাক্সেস করতে পারবে, কে কে একটা অবজেক্ট তৈরি করতে পারবে বা অবজেক্ট ডিলিট করতে ড্রপ করতে পারবে, আর ডেটা সিকিউরিটিটা হচ্ছে কে কে ডেটাটা দেখতে পারবে, কে কে ডেটাটা
নিয়ে কাজ করতে পারবে, ডেটা ম্যানিপুলেট করতে পারবে, কে কে এই টেবিলের ডেটাটা কে কে ম্যানিপুলেট করতে পারবে, কে কে পারবে না। সিস্টেম সিকিউরিটি কভার্স অ্যাক্সেস অ্যান্ড ইউজ অফ দ্য ডেটাবেস সিস্টেম লেভেল। সিস্টেম সিকিউরিটি কভার করে কোনটা? ডেটাবেস সিস্টেম লেভেলটা, ডেটাবেস সিস্টেম লেভেলটা, কোনো কিছু ডেটাবেসে অ্যাক্সেস, কোনো কিছু ক্রিয়েশন। সাসেস ইউজার নেম পাসওয়ার্ড, দ্য ডিস্ক স্পেস অ্যালোকেটেড টু দ্য ইউজার্স, কোনো ইউজারের নাম এবং পাসওয়ার্ড দেয়া, ওই ইউজারকে ডিস্ক অ্যালোকেট করা মানে স্পেস অ্যালোকেট করে দেয়া, এগুলো কার কাজ? সিস্টেম লেভেলের কাজ, সিস্টেম সিকিউরিটির কাজ। অ্যান্ড দ্য সিস্টেম অপারেশন দ্যাট ইউজার ক্যান পারফর্ম, মানে ইউজার যে যে কাজ কাম করতে পারবে। আচ্ছা, ডেটাবেস সিকিউরিটি কভার্স অ্যাক্সেস অ্যান্ড ইউজ অফ ডেটাবেস অবজেক্ট। এখানে একটা সিস্টেম সিকিউরিটি, একটা ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি কভার করে কি? ডেটাবেসের কোনো অবজেক্টে অ্যাক্সেস বা ওই অবজেক্টের ইউজ, ইউজটাকে কন্ট্রোল করে যেই সিকিউরিটি সেটার নাম হচ্ছে ডেটা সিকিউরিটি। অ্যান্ড দ্য অ্যাকশন দ্যাট দোজ ইউজার্স ক্যান পারফর্ম অন দ্য অবজেক্টস। প্রিভিলেজেস ডেটাবেস সিকিউরিটি দুই ধরনের, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড ডেটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি পারফর্ম দ্য পার্টিকুলার অ্যাকশন উইদিন ডেটাবেস। অবজেক্ট প্রিভিলেজেস ম্যানিপুলেটিং দ্য কন্টেন্ট অফ দ্য ডেটাবেস অবজেক্ট। সিকিউরিটি লেভেল কয়টা? দুইটা, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড ডেটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি হচ্ছে ডেটাবেসে পার্টিকুলার কোনো অ্যাকশন, অ্যাকশন টাইপ সিকিউরিটি। আর ডেটা ম্যানিপুলেশনের সিকিউরিটি হচ্ছে ডেটা সিকিউরিটি, যেটাকে অবজেক্ট প্রিভিলেজ বলে। আরেকটা এখানে টপিক আছে যেটা হচ্ছে স্কিমা, আরেকটা পরিভাষা আছে যেটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট, স্কিমা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট। দ্যাট মিন্স এইচআর একটা স্কিমা, এইচআর একটা স্কিমা, এইচআর একটা ইউজারের নাম, এইচআর একটা ইউজারের নাম, এইচআর একটা ইউজারের নাম। আর এইচআর ইউজারে যে যে অবজেক্টগুলো আছে, যে যে টেবিল ভিউ সিকোয়েন্স আছে, সেগুলোকে একটা নামে যখন আপনি ডাকবেন তখন এটা হচ্ছে এইচআর স্কিমা। এই জন্য স্কিমা বলা হয় কালেকশন অফ অবজেক্টকে, সাস টেবিলস ভিউ অ্যান্ড সিকোয়েন্সেস। এ প্রিভিলেজ ইজ দ্য রাইট টু এক্সিকিউট পার্টিকুলার এসকিউএল স্টেটমেন্ট। প্রিভিলেজটা কি জিনিস? প্রিভিলেজ হচ্ছে একটা রাইট, একটা ক্ষমতা। প্রিভিলেজ হচ্ছে একটা ক্ষমতা যেটা আপনি পার্টিকুলার এসকিউএল স্টেটমেন্ট দ্বারা এক্সিকিউট করতে পারবেন, এটা হচ্ছে একটা রাইট বা ক্ষমতা। দ্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইজ হাই লেভেল ইউজার উইথ অ্যাবিলিটি টু ক্রিয়েট ইউজার অ্যান্ড গ্র্যান্ট user access to the database and its object. Database administrator DBA হচ্ছে top level এর user, DBA হচ্ছে top level এর user, তার এই ability বা এই ক্ষমতা আছে যে তিনি কি করতে পারবেন, একজন user create করতে পারবেন, HR এর মতো একটা user create করতে পারবেন। এবং ইউজারকে বিভিন্ন ডেটাবেস অবজেক্ট তৈরি করা, বিভিন্ন অবজেক্টে অ্যাক্সেস করা, এই ক্ষমতাটাও দিতে পারবে অন্য ইউজারদেরকে। ইউজার রেকর্ড সিস্টেম প্রিভিলেজেস টু গেইন অ্যাক্সেস টু দ্য ডেটাবেস অ্যান্ড অবজেক্ট প্রিভিলেজেস টু ম্যানিপুলেট দ্য কন্টেন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য ডেটাবেস। প্রত্যেক ইউজারের জন্য কি দরকার? সিস্টেম প্রিভিলেজ দরকার এবং অবজেক্ট প্রিভিলেজ দরকার। সিস্টেম প্রিভিলেজ হচ্ছে ডেটাবেসে অ্যাক্সেস করার ক্ষমতা বা পাওয়ার, আর অবজেক্ট প্রিভিলেজ হচ্ছে ডেটাবেসে যে অবজেক্টগুলো আছে অবজেক্টগুলো নিয়ে কাজ করার ক্ষমতা বা পাওয়ার।
Users can also be given the privilege to gain additional privilege to the other user. User can also given the privilege. মানে user যে ক্ষমতাগুলো পায় সেগুলো সে কি করতে পারে? An additional যে ক্ষমতাগুলো পায় সে কি করতে পারে? Other user কেও দিতে পারে. ক্ষমতা দিতে পারে যদি তাকে ক্ষমতা দেওয়ার পারমিশনটা দেয়া হয়. যদি তাকে ক্ষমতা দেওয়ার পারমিশনটা দেয়া হয়. আবার একজন ইউজার একটা রোলকেও প্রিভিলেজ দিতে পারে, কিছু ক্ষমতা দিতে পারে. রোল কি জিনিস? রোল হচ্ছে উইচ আর নেমড গ্রুপ অফ রিলেটেড প্রিভিলেজ. রোল হচ্ছে কিছু প্রিভিলেজ বা কিছু পাওয়ারের একটা সমষ্টি, একসাথে করে নিয়ে কিছু ক্ষমতা দিলেন. ধরেন আপনার অফিসে যিনি ম্যানেজার তিনি, তার কিছু রেসপন্সিবিলিটি আছে না? তার এই রেসপন্সিবিলিটিস, তার এই ক্ষমতাগুলো নিয়ে হচ্ছে তার পোস্টের নাম ম্যানেজার. এরকম আপনি কিছু রোল বা প্রিভিলেজকে একটা গ্রুপে যখন বলবেন সেটার নাম হচ্ছে রোল. রোলের আবার বিভিন্ন নাম হইতে পারে, আপনি রোলের নাম ম্যানেজারও দিতে পারেন. স্কিমা, স্কিমা ইজ এ কালেকশন অফ অবজেক্টস সাচ অ্যাজ টেবলস, ভিউস অ্যান্ড সিকোয়েন্স. The schema is owned by the database user. Schema owner ke user and has the same name as that user. এই কথাটা দ্বারা এটা বোঝায় একটা ইউজার যখন আপনি ক্রিয়েট করবেন তখন একটা ইউজার ওই নামে একটা ইউজারও ক্রিয়েট হয়ে যায়. এখন ওই ইউজারে আপনি যেই যে অবজেক্টগুলো তৈরি করবেন সেই অবজেক্টগুলো নিয়ে আপনার অবজেক্টগুলো অন্যের না, আপনার যে অবজেক্টগুলো সেই অবজেক্টগুলো নিয়ে হয় কি একটা স্কিমা. এ সিস্টেম প্রিভিলেজ ইজ দ্য রাইট টু পারফর্ম পার্টিকুলার অ্যাকশন. সিস্টেম প্রিভিলেজটা কি? কিছু রাইট, কিছু কাজ করার, নির্দিষ্ট কিছু কাজ করার ক্ষমতা বা রাইট. অর টু পারফর্ম অ্যাকশন এনি স্কিমা অবজেক্ট অফ এ পার্টিকুলার টাইপ. যে কোনো অবজেক্টের উপরে কাজ করারও ক্ষমতা. আর অবজেক্ট প্রিভিলেজ প্রোভাইড দ্য ইউজার অ্যাবিলিটি টু পারফর্ম এ পার্টিকুলার অ্যাকশন অন এ স্পেসিফিক স্কিমা অবজেক্ট. সিস্টেম প্রিভিলেজটা হচ্ছে ডাটাবেজে অ্যাক্সেস এবং কোনো অবজেক্ট তৈরি করার ক্ষমতা. আর অবজেক্ট ম্যানিপুলেট করার ক্ষমতা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ. তাহলে সিস্টেম প্রিভিলেজ অবজেক্ট প্রিভিলেজ বুঝবেন তো? অবজেক্টের উপরে যে প্রিভিলেজ অবজেক্ট প্রিভিলেজ, সিস্টেম রিলেটেড যে প্রিভিলেজ সিস্টেম প্রিভিলেজ. সিস্টেম প্রিভিলেজেস, মোর দেন 100 সিস্টেম প্রিভিলেজেস আর অ্যাভেলেবল. দ্য ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হ্যাজ হাই লেভেল সিস্টেম প্রিভিলেজ ফর টাস্ক সাকসেস. ডিবি হচ্ছে টপ লেভেলের ইউজার, যিনি নিচের এই ধরনের কাজগুলো করতে পারে. একজন ইউজার তৈরি করা, একজন ইউজারকে ড্রপ করে দেওয়া, একটা টেবিল তৈরি করা, টেবিলের ব্যাকআপ নেওয়া, এই কাজগুলো কে করতে পারে? ডিবি করতে পারে. তাকে এই পারমিশনগুলো ডিফল্ট দেয়া আছে, বাই ডিফল্ট এই পারমিশনগুলো তার দেয়া আছে, তার আছে. একজন কোম্পানির মালিক বাই ডিফল্ট সে সব ক্ষমতার অধিকারী না? ডিবিও হচ্ছে একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, বাই ডিফল্ট সে এই ক্ষমতাগুলোর অধিকারী. ক্রিয়েট ইউজার, এই প্রিভিলেজটা হচ্ছে কোনো ইউজার তৈরির জন্য, ড্রপ ইউজার কোনো ইউজার ড্রপ করার জন্য, ড্রপ এনি টেবিল কোনো টেবিল ড্রপ করার জন্য, ব্যাকআপ এনি টেবিল কোনো টেবিল ব্যাকআপ নেওয়ার জন্য, সিলেক্ট এনি টেবিল কোনো সিলেক্ট থেকে টেবিল থেকে ডেটা রিট্রিভ করার জন্য, ক্রিয়েট এনি টেবিল যে কোনো টেবিল ক্রিয়েট করার জন্য, এগুলো হচ্ছে পারমিশন. ক্রিয়েটিং ইউজার্স, আপনি ইউজার তৈরি করতে পারবেন. ইউজার কে তৈরি করতে পারবেন আপনি? দ্যাট মিনস ডিবিএ, দ্যাট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ ক্রিয়েটস ইউজার উইথ ক্রিয়েট স্টেটমেন্ট. ক্রিয়েট ইউজার স্টেটমেন্ট, এই ক্রিয়েট ইউজার স্টেটমেন্ট ইউজ করে আপনি একজন ইউজার তৈরি করতে পারবেন. সিনট্যাক্সটা হবে ক্রিয়েট ইউজার, ইউজারের নাম আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড. ওকে, ক্রিয়েট ইউজার ডেমো, ডেমো হচ্ছে ইউজারের নাম, আইডেন্টিফাইড বাই ডেমো,
সেকেন্ড ডেমোটা হচ্ছে এই ইউজারের পাসওয়ার্ড। ওকে, আমরা তো গতকাল ডেমো নামে একটা ইউজার তৈরি করেছি, আজকে ডেমোটাকে ডেমো ইউজারকে ড্রপ করে আবার নতুন করে ডেমো নামে ইউজার তৈরি করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। একটা ইউজার ড্রপ করার জন্য কমান্ড ড্রপ ইউজার, ইউজার নেম, ইউজার নেমটা আমাদের কি ডেমো। ওকে, আমি সাথে আরেকটা কিওয়ার্ড ইউজ করতেছি ক্যাসকেড। ক্যাসকেড ইউজ করার কারণ হচ্ছে শুধু ইউজার না, ইউজারের সাথে সাথে করেসপন্ডিং যত অবজেক্ট আছে সব অবজেক্ট দিলেন, ঠিক আছে। এই অবজেক্টের অন্য জায়গায় যদি রেফারেন্স থাকতো তাহলে বাধা দিত, ক্যাসকেড দেওয়ার কারণে কোনো বাধা দিবে না, একদম ডিরেক্টলি সব সব ডিলিট করে দিবে। ইউজার ডেমো ড্রপড, ইউজার ডেমো ড্রপড। ক্রিয়েটিং ইউজার্স, ক্রিয়েট ইউজার ডেমো আইডেন্টিফাইড বাই ডেমো, ডেমো নামে আমরা এখন ফার্স্ট একটা ইউজার তৈরি করতেছি। ইউজার ডেমো ক্রিয়েটেড, ইউজার ডেমো ক্রিয়েটেড। ওকে, বেল 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 নামে আরেকটা ইউজার তৈরি করছি, ইউজার বেল ক্রিয়েটেড। কোচার নামে আরেকটা ইউজার তৈরি করব আমি, কোচার নামে আরেকটা ইউজার তৈরি করছি, ইউজার ইউজারগুলো আমি দেখতে পারবো কোথা থেকে, মনে আছে কোথা থেকে বলেন, কালকে বলেছিলাম না এই যে ডিবি ইউজার্স থেকে বলেছিলাম না, আপনার তৈরি করা ইউজারগুলো আছে কিনা এখন দেখেন, বেল আছে, কোচার, ডেমো, আপনি যে যে ইউজারগুলো তৈরি করেছেন সবগুলো আছে না, আচ্ছা তার মানে ইউজার তৈরি, ইউজার তৈরি হইলে কি এই ইউজার ডেটাবেজে অ্যাক্সেস করতে পারবে, পারবে না, তার ডেটাবেজে অ্যাক্সেস প্রিভিলেজ লাগবে, অ্যাক্সেস পাওয়ার লাগবে। D
DBA create the user by executing create user statement. The user does not have any privileges at this point. এখন ইউজারের কোনো privilege নাই. The DBA can then grant privileges to that user. এখন DBA পারবে কি করতে, তাকে ওই privilege গুলো দিতে. These privileges determine what the user can do the database level. Okay? User system privileges. একজন ইউজারের জন্য কি কি সিস্টেম প্রিভিলেজ দরকার. আফটার ইউজার ইজ ক্রিয়েটেড দ্য ডিবিএ ক্যান গ্র্যান্ট স্পেসিফিক সিস্টেম প্রিভিলেজেস টু দ্যাট ইউজার. একটা ইউজার তৈরির পরে ডিবিএ পারবে শুধু একজন ইউজারকে স্পেসিফিক কিছু সিস্টেম প্রিভিলেজ, যে সমস্ত প্রিভিলেজ দ্বারা সে ওই কাজগুলো করতে পারবে. An application developer, for example, may have following the system privileges. একজন application developer এর জন্য এই privilege গুলো দরকার. এখানে যেমন grant privilege দিবেন কিভাবে, grant privilege এর নাম comma দিয়ে একসাথে অনেক দিতে পারবেন to user. একাধিক user কেও একসাথে দিতে পারবেন. Okay? Create session for connection to the database, create table for creating table, create sequence for creating sequence, create view for creating view, create procedure for creating procedure function and triggers. Okay, current system privileges can be found in the session prefs dictionary view. Session prefs dictionary view থেকে আপনার কারেন্ট সিস্টেম প্রিভিলেজ গুলো দেখতে পারবেন, মানে আপনার ইউজারের নিজের কি কি প্রিভিলেজ আছে সেগুলো দেখতে পারবেন. গ্র্যান্টিং সিস্টেম প্রিভিলেজেস, দ্য ডিবিএ ক্যান গ্র্যান্ট স্পেসিফিক সিস্টেম প্রিভিলেজ টু দ্যাট ইউজার. এই যে সিস্টেম প্রিভিলেজ গুলোর কথা বললাম, এগুলো গ্র্যান্ট দিতে কে পারবে, ডিবিএ পারবে. এখান থেকে কিছু প্রিভিলেজ আমি ডেমোকে দিব. ডেমো নামে একজন ইউজার ক্রিয়েট করেছি না আমি. গ্র্যান্ট ক্রিয়েট সেশন কমা ক্রিয়েট টেবিল কমা ক্রিয়েট সিকোয়েন্স কমা ক্রিয়েট ভিউ টু ডেমো. ডেমোকে এই চারটা প্রিভিলেজ দিচ্ছি, ডেমো এই চারটা কাজ করতে পারবে. আচ্ছা, এর আগে আপনি দেখতে পারেন যখন আমি কোনো প্রিভিলেজ দিব না তখন সে কি ডাটাবেজে অ্যাক্সেস করতে পারবে. আমরা ট্রাই করে দেখতে পারি. ডেমো একজন ইউজার, পাসওয়ার্ড ডেমো, ইউজার ডেমো লেটস ক্রিয়েট সেশন প্রিভিলেজ, লগ অন ডিনাই. তার এই ক্রিয়েট সেশন প্রিভিলেজটা না থাকার কারণে সে ডেটাবেজে অ্যাক্সেস করতে পারেনি. আচ্ছা চলেন আমরা তাকে এই প্রিভিলেজটা দেই, তার সাথে সাথে আরও কিছু প্রিভিলেজ দিয়ে দিই. ক্রিয়েট টেবিল, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট ভিউ. ক্রিয়েট টেবিল, টেবিল তৈরির পারমিশন, সিকোয়েন্স, সিকোয়েন্স তৈরির পারমিশন, ক্রিয়েট ভিউ, ভিউ তৈরির পারমিশন. এই পারমিশনগুলো আমরা দিয়ে দিচ্ছি. গ্র্যান্ড সাকসেসিভ, এই পারমিশনগুলো ডেমো নামে ইউজারকে দেয়া হয়েছে. এখন আপনি একটু ট্রাই করেন, দেখেন এখন অ্যাক্সেস নিতে পারেন কিনা ডেমোতে. এখন কি বলে, এখন তো আপনি তাকে পারমিশন দিয়েছেন ক্রিয়েট সেশনের জন্য, ডাটাবেজে কানেকশন পারমিশন দিয়েছেন. ডেমো, ডেমো, ওকে. এখন সে পারমিশন প্রাপ্ত হয়েছে, মানে প্রিভিলেজ পেয়েছে, প্রিভিলেজ গ্যান করা হয়েছে বলে সে ডাটাবেজে অ্যাক্সেস করতে পেরেছে. এখন সে অথরাইজড ইউজার, এর আগে তাকে আনঅথরাইজ ইউজার হিসেবে ট্রিট করা হয়েছে, যার কারণে সে ডেটাবেজে অ্যাক্সেস করতে পারেনি. এভাবে যত ইউজার তৈরি করবেন প্রত্যেককেই আপনার কী করতে হবে, পারমিশন দিয়ে দিতে, পারমিশন দিতে হবে. এই ক্রিয়েট সেশন, এই পারমিশন দিতে হবে ডেটাবেজে কানেকশনের জন্য.